প্রথমে রাত 12:15 নাগাদ আমি কয়েন মিল বলে একটা পোর্টাল আছে, সেখানে একটা প্ল্যাটফর্ম, সেখানে আমি একটা পুরনো 2 টাকার নোটের ছবি পোস্ট করি। সেখানে পুরনো নোট কেনা বেচা হয়, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে ওখানে বিভিন্ন জন অ্যাডভার্টাইজমেন্ট দেয়। আমি ওখানে দিয়েছিলাম প্রথমে, এবং সেটা আমার তরফ থেকে যে দাম রাখা হয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে সেটা 1 লাখ। এবং তার কিছুক্ষণ পর আমার জিমেল অ্যাকাউন্টে, যে জিমেল অ্যাকাউন্টটা ওখানে দেওয়া হয়েছিল, সেই জিমেল অ্যাকাউন্টে একটা মেসেজ আসে একজোড়ের নামে, নামটা আমি এই মুহূর্তে মনে করে বলতে পারছি না, আমেরিকান নাম। তো উনি তখন মেসেজ করেন যে কয়েনটা এখনও অবধি, এই নোটটা এখনও অবধি আছে, না হলে থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি কিনতে আগ্রহী। তখন ওনার নাম্বারটা উনি দেন এবং সেটাতে হোয়াটসঅ্যাপ করা হয়। আমি বলি যে এটা একটাই নোট এবং এটার জন্য 1 লাখ টাকা, বলছে হ্যাঁ আমি রাজি আছি। তখন উনি একটা স্ক্রিনশট পাঠান যেটাতে দেখা যায় যে ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে লেখা রয়েছে মাথার ওপর, এবং তাতে 1,05,000 টাকার কথা থাকে। বলা হয় যে এই 5,000 টাকাটা আপনাকে দিতে হবে, কারণ আমেরিকা থেকে পাঠানো হচ্ছে, আমেরিকান ডলারটা ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করার জন্য এই 5,000 টাকাটা দিতে হবে। তখন আমি 5,000 টাকাটা সেন্ড করি। তারপর একটা মেসেজ আসে, সেটা হচ্ছে 8,100 এরকম টাকার মেসেজ, সেটাও আমি সেন্ড করেছিলাম। সেটাতেও একটা লেখা ছিল, এবং আমার জিমেলে ওই ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে মেল আসতে থাকে যে আপনি এই টাকাটা পাঠান, তাহলে আপনার অ্যাকাউন্টে এই টাকাটা অ্যাড হবে। তারপর 15,300 টাকা চায়, এবং লাস্ট অবধি যে টাকাটা গেছিলো সেটা হচ্ছে 22,000 টাকা। 8,100 টাকাটা বলা হয় আরএনআই, এই আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য একটা ট্যাক্স হিসেবে লাগছে, এবং তারপর 15,300 যে টাকাটা সেটাও বলা হয় যে ট্যাক্স হিসেবে লাগবে, এবং তারপরে যেটা 22,000 টাকাটা সেটা বলা হয় যেহেতু ওল্ড কয়েন ব্যবসার জন্য আপনার কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই, তাই সেই লাইসেন্সের জন্য আপনাকে 22,000 টাকাটা দিতে হবে। এবং এই 22,000 টাকাটা দেওয়ার সময় আমি তখন বলি যে আমার কাছে 8 টাকা নেই, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন উনি, মানে ওই লোকটা আমাকে মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, সে বলেছিল 16,500 টাকা দিন তাহলেই হবে। 16,500 টাকা দেওয়ার পরও বলছে যে 8,500 টাকা না ঢুকলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। তারপর 9,500 টাকাটা আবার পাঠানোর পর তখন বলছে, যেহেতু দুবার আপনি পাঠিয়েছেন টাকাটা, 22,000 টাকাটা 16,500 এবং 9,500, এই দুটো ভাগ করে পাঠিয়েছেন, তার জন্য একটা এরার হয়েছে, এবং তার জন্য আপনাকে 37,000 টাকা পাঠাতে হবে, এটাই লাস্ট ট্রানজ্যাকশন, এটা করলে আপনার অ্যাকাউন্টে সবটা মিলে টাকাটা ঢুকবে। মানে এখনও অবধি আপনি যা যা টাকা দিয়েছেন প্লাস 1 লাখ টাকা, সবটা মিলিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। এবং শেষ অবধি 37,000 টাকা দেওয়া আমি দিনই দিতে পারিনি, এবং এত দূর অবধি আমার এখনও অবধি টোটাল 50,300 এরকম মতো একটা টাকাটা গেছে ওখানে, এবং এটা সবটাই গেছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বলে একটা ব্যাংকে, এবং তার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা আমার কাছে এখনও অবধি আছে। এবং যতটা অ্যামাউন্ট গেছে, ধাপে ধাপে যতবার গেছে, প্রত্যেকটাই একই অ্যাকাউন্টেই গেছে। সংখ্যাটা প্রথমে 5,000, তারপর 8,100, তারপর 15,300, তারপর 16,500, তারপর 9,500। নিয়ে নিচ্ছে ব্যাপারটা ঠিক নয়, আমাকে বলছে যে আপনি পাঠান, আপনি পাঠালে এই টাকাটা অ্যাড হয়ে আপনার 1 লাখ টাকার সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাহলেই আপনার জিনিসটা হয়ে যাবে। যেহেতু কারেন্সি থেকে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমেরিকান কারেন্সি থেকে ট্রান্সফার করা প্রবলেম, তার জন্য এই কারেন্সির জন্য ট্রান্সফারের জন্য একটা টাকা, একবার বললো আমাদের যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার একটা ট্যাক্সের টাকা, একবার বললো আমাদের গভর্নমেন্টাল ট্যাক্সের টাকা, যে এটা কোনো ফ্রডিউলেন্ট নয় বা এটা কোনো টেরোরিজমের সঙ্গে যুক্ত নয় টাকা, তার জন্য আপনাকে একটা টাকা, এবং লাস্ট যেটা বলেছিল সেটা হচ্ছে যে আপনি যে ওল্ড কয়েন ট্রেড করছেন, এই ট্রেড লাইসেন্স তো আপনার কাছে নেই, তো ট্রেড লাইসেন্সের জন্য যেহেতু নেই সেহেতু আপনাকে 22,000 টাকা দিতে হবে। এখন তো মনে হচ্ছে যে এত টাকাটা কেন লাগবে, একটা জিনিস যদি কেউ কিনবে সে আমাকে কেন টাকাটা দিল না, এবং মানে বুঝতেও পারছি না যে কীভাবে এতটা টাকা চলে গেল বিষয়টা। এবং আমার এখন একটাই অনুরোধ সবার কাছেই থাকতে পারে যে এটা তো কয়েন মিলে গেলে হয়তো দেখা যাবে বিভিন্ন জন বিভিন্ন পুরনো কয়েন পুরনো নোট এগুলোর একটা ছবি পোস্ট করেছে, এবং সেগুলো থেকে একটা তাদের নিজেদের অ্যামাউন্ট যেরকম তারা এক্সপেক্ট করছে সেরকম তারা এক্সপেকটেশন অনুযায়ী অ্যামাউন্টটা রেখেছে।
যদি উনি ইন্ডিয়ান হতেন তাহলে হয়তো আমি বিশ্বাস করতে একটু অসুবিধা বোধ করতাম যে উনি 1 লাখ টাকা কেন দেবেন, কিন্তু ইন্ডিয়ান যে অর্থমূল্য আর আমেরিকার যে অর্থমূল্য অর্থাৎ ডলার আর আমাদের টাকার মধ্যে, মানে আমাদের কাছে যেটা 1 লাখ টাকা ওদের কাছে হয়তো সেটা $1,000, মানে $1,000 যেটা হয়তো ওরা মানে একদিনের মধ্যেই রোজগার করতে পারে। তাই আমার কাছে তখন বিষয়টা অবিশ্বাস্য লাগেনি যে কেন উনি টাকাটা দিতে পারবেন না, এটা মনে হয়নি। কিন্তু কারণ হ্যাঁ, ফোন একবার আমি ওনাকে যখন উনি লাস্ট 37,000 টাকা চাইলেন তখন আমি ওনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস কল করে বলেছিলাম যে আমি আমার লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি, আমার পক্ষে আর কোনো টাকা দেওয়া সম্ভব নয়। তারপর উনি বলেছিলেন আপনি ট্রাই করুন, আপনি যদি এই 37,000 টাকাটা অ্যারেঞ্জ করে পাঠিয়ে দিতে পারেন ওই ব্যাংকের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং আমাকে এবং স্ক্রিনশট পাঠান, এবং যতবার টাকাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকবার স্ক্রিনশট কিন্তু ওনার অ্যাকাউন্টে এবং জিমেল যে অ্যাকাউন্টটা দেওয়া হয়েছিল ব্যাংক অফ আমেরিকার সেই অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল প্রত্যেকটা স্ক্রিনশট। এবং লাস্ট অবধি যেটা বক্তব্য আমি দেখলাম সকাল 8টা সামথিং এরকম সময়ও আমাকে উনি একটা গুড মর্নিং মেসেজ পাঠিয়ে রেখেছেন, এবং তার আগে রাত 3:30 বা এরকম নাগাদ সময় পর্যন্ত উনি মেসেজ করেছিলেন টাকাটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছেন, করতে পারলে আমাকে পাঠিয়ে মানে পাঠালে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিডাক্টেড হয়ে যাবে। এবং উনি যেটা বলেছিলেন যে আপনার কাছ থেকে আমি কয়েনটা এই নোটটা কীভাবে নেব, টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর আমার একজন রিলেটিভ নিউ দিল্লিতে থাকে তার অ্যাড্রেসে আপনি কুরিয়ার করে নোটটা পাঠিয়ে দেবেন। এবং লাস্ট অবধি যখন আমি বলছি যে আমি আর দিতে পারবো না, তখন বলছে আপনি কিন্তু টাকাটা পেয়ে গেলে আমাকে যেন ঠকিয়েন না, আমাকে যেন অবশ্যই নোটটা কুরিয়ার করে দিয়েন। এই এত দূর অবধি এখন অবধি ঘটনাটা ঘটেছে, এবং যা কিছু টাকা গেছে সবটা একটা অ্যাকাউন্টেই গেছে, কোনো পারপাসের হিসেবে লেখা হয়নি, এবং কোনো যে কোনো বিশেষ কোনো সংস্থা বা গোষ্ঠীকে টাকাটা দেওয়া হয়েছে তাও নয়। কিন্তু ব্যাপারটা মানে যা লেখা ছিল অ্যাকাউন্ট হোল্ডারের নেম সেটা হচ্ছে নারায়ণ, এই নারায়ণটা আমি বুঝতে পারছি না কোনো সংস্থার নাম কিনা, তবে মনে হচ্ছে ব্যক্তি বিশেষের নাম, আবার সংস্থার নামও হতে পারে। কিন্তু যেহেতু একটা অ্যাকাউন্টেই গেছে সমস্ত টাকাগুলো, সেহেতু মানে যদি কোনোভাবে রিট্রিভ করা যায় টাকাটা। অবশ্যই, কারণ আমাকে আমি তো বুঝতে পারছি না যে এতগুলো টাকা কেন লাগছে জিনিসটা, এবং এটার মানেটা কি, তাহলে এই ধরনের বিষয়গুলোকে আমরা বিশ্বাস করব কতটা, কিভাবে বিশ্বাস করব। অবশ্যই হ্যাঁ, আমি প্রতারণার শিকার হয়েছি। হ্যালো, বাট আই কান্ট সেন্ড এনি মানি রাইট নাও। But I have told you that I can't send and I want my money back. Yes, yes, you need to pay before you receive your money now. The bank is waiting for you. I don't want to sell the note right now and I just want the money which I have given for that purpose. Around 50,300. Yes, 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 you need to pay the 37,000 rupees to receive your full payment. But I can't pay because I have no money. It is compulsory. I told you to arrange and pay. It is compulsory. Now the bank is waiting for you.